ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি। ক্রিকেটার থেকে ক্রিকেট প্রেমী সবাই মেতে আছে ঈদের খুশিতে। ঈদের ডামাডোলে ক্রিকেট কিছুটা আড়ালেই পড়ে গেছে, কিন্তু এরপরও ক্রিকেট প্রেমীরা মনে মনে নিশ্চিতভাবেই ক্রিকেটই খুঁজতে থাকে। আর সবার মনের ক্রিকেটের খবরের খোরাক মেটাতেই যেন শুক্রবার কানাডার বিপক্ষে আমেরিকার হয়ে ডেবিউ হলো কোরি অ্যান্ডারসনের। কানাডার বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল অ্যান্ডারসনকে, কিন্তু প্রথম 3 ম্যাচের একাদশে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। অবশেষে সিরিজের চতুর্থ ম্যাচে এসে আমেরিকার হয়ে অভিষেক হয়েছে কোরির। শেষবার বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন অ্যান্ডারসন। প্রায় 7 বছর পর একটা নতুন দেশের জার্সি গায়ে নতুন পরিচয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হলো এই অলরাউন্ডারের। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাটা খুব যে স্মরণীয় করতে পেরেছেন অ্যান্ডারসন তা নয়। শুক্রবার কানাডার বিপক্ষে 29 বলে 28 রান করতে পেরেছেন এই অলরাউন্ডার। অ্যান্ডারসনের দল অবশ্য ম্যাচটা জিতেছে কানাডাকে 14 রানে হারিয়ে। 5 ম্যাচের সিরিজ ইতোমধ্যেই 3-0 জিতে নিয়েছে আমেরিকা। আর অ্যান্ডারসনের ফেরার চেয়ে ক্রিকেটে শক্তিশালী হয়ে আমেরিকার উত্থানটাই এই মুহূর্তের বড় খবর। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভারত পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অ্যাশেজ নয়, ক্রিকেটের সবচেয়ে পুরনো রাইভালরি কিন্তু কানাডা এবং আমেরিকার মধ্যে বিদ্যমান। 1844 সালে এই দুই দেশ নিজেদের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ খেলেছিল। এই ম্যাচটাকে প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ হিসেবে ধরা হয়। প্রাচীন রাইভালরির এই দুই দেশ আসন্ন টি-20 বিশ্বকাপেই খেলছে, তাই ফিরে এসেছে কানাডা আমেরিকার ক্রিকেট সিরিজও। সেই সিরিজে অবশ্য একদমই পাত্তা পায়নি কানাডা, 1 ম্যাচ বাকি রেখেই সিরিজ পকেটে পড়েছে ইউএসএ। শুধু যে সিরিজ জিতেছে আমেরিকা তা নয়, সিরিজের প্রথম 4 ম্যাচে রীতিমতো নিজেদের শক্তির জানান দিয়েছে দেশটা। সিরিজের দ্বিতীয় টি-20 স্কোরবোর্ডে 230 রান তুলেছিল আমেরিকা। প্রথম ম্যাচে কানাডাকে দলটা অল আউট করে দিয়েছিল 140-এর কম রানে। শুধু তাই নয়, ব্যক্তিগত পারফরমেন্সেও নজর কেড়েছেন আমেরিকার বেশ কজন ক্রিকেটার। আমেরিকার ক্যাপ্টেন মোনাক প্যাটেল 3 ম্যাচে 169 স্ট্রাইক রেটে 120 রান করেছেন। আরেক ওপেনার স্টিভেন টেইলর 3 ম্যাচে করেছেন 115 রান। সাবেক সাউথ আফ্রিকান ক্রিকেটার আন্দ্রেস গাউস আমেরিকার হয়ে 2 ম্যাচে 150-এর বেশি স্ট্রাইক রেটে করেছেন 107 রান। শুধু ব্যাটাররা নন, আমেরিকান বোলাররাও করেছেন ভালো পারফর্ম। হার্ড হিটিং অলরাউন্ডার হারমিত সিং আলাদা করে নজর কেড়েছেন ব্যাট এবং বল হাতে। এখন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। মজার ব্যাপার হলো আমেরিকার ভান্ডারে কিন্তু আছে আরো অস্ত্র। ইঞ্জুরির কারণে দলের বাইরে আছেন পেস বোলার আলী খান। এছাড়াও সামি আসলাম এবং শেহান জয়সুরিয়াকে যে কোনো সময় দলে ডাকতে পারেন আমেরিকান নির্বাচকরা। এই ক্রিকেটাররা আমেরিকার টি-20 সেটআপে ঢুকলে নিশ্চিতভাবেই শক্তি বাড়বে দলটার, আরো আত্মবিশ্বাসী হবে মোনাক প্যাটেলের দল। আমেরিকার বিরুদ্ধে মে মাসে হাউস্টনেই 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। প্রশ্ন হলো, ওই সিরিজের আগে বাংলাদেশের কপালে কি দুশ্চিন্তার ভাঁজ ফেলছে আমেরিকার শক্তিমত্তা? উত্তরটা হলো, এমন হওয়ার কথা নয়। ভালো দল হলেও বাংলাদেশের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে থাকবে আমেরিকানরা, এবং এই সিরিজের একটা ম্যাচও বাংলাদেশের হারা উচিত হবে না। তবে এতটুকু নিশ্চিত যে বেশ ভালো একটা প্রস্তুতি হবে টাইগারদের। আমেরিকার দলটা যে টি-20 বেশ ভারসাম্যপূর্ণ তাতে নাই কোনো সন্দেহ। এই আমেরিকা দলটা সঠিক পথে থাকলে আগামী বছর দশকের মধ্যে ক্রিকেটের জন্য নতুন একটা বাজার খুলে দেবে, সেই ব্যাপারটাও কিন্তু নিশ্চিত। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্সি।